আবার অস্থির দেশের চালের বাজার প্রতি কেজি চালে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত যাতে বিপাকে নিম্ন আয়ের ও খেটে খাওয়া সাধারণ মানুষ ব্যবসায়ী নেতারা বলছেন দেশে ধান ও চাল উৎপাদনকারী জেলাগুলোতে কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে তবে চালের দাম বাড়লেও ধান বিক্রি করে লাভের মুখ দেখছেন না কৃষকরা প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ধান চাল উৎপাদনকারী জনপদ নওগাঁ ছোট বড় মিলে প্রায় 1200 চাল কল আছে এই জেলায় দেশের সিংহভাগ চালের যোগান আসে এখান থেকে কিন্তু কয়েকটি কর্পোরেট কোম্পানি নওগাঁ সহ বেশ কয়েকটি ধান ও চাল উৎপাদনকারী জেলায় ব্যবসায় নেমেছে অভিযোগ সিন্ডিকেট করে দফায় দফায় বাড়িয়ে দিচ্ছে চালের দাম একদিকে কৃষকের গোলায় পর্যাপ্ত ধান নেই অন্যদিকে কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বর্তমানে প্রকারভেদে প্রতি কেজি চালে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত আর প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 250 টাকা সর্ণা 5 ছিল 45 46 টাকা কেজি এখন বেড়ে দাঁড়াছে 50 টাকা কেজি আপনার 29 ছিল 50 টাকা কেজি এখন বেড়ে দাঁড়াছে 55 56 টাকা কেজি অস্বাভাবিকভাবে চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের নজরদারির দাবি তাদের যে পরিমাণ চাল নেওয়ার প্রয়োজন সেই পরিমাণ চাল কিনতে পারবো না এত দাম বাড়লে যদি আমরা 2 টাকা কম পাইতাম আমাকে রেড উপকার এক সাইডে বেচে দেবে আমাদের আয় কম ব্যয় বেশি বুঝছেন কিন্তু এই চালের দাম বেশি বাড়লে তো আমাদের মনে না আমার আর তো ইয়া আছে তবে চালকল মালিকদের দাবি বাজারে ধান আমদানি কমে যাওয়ায় চালের দাম বেড়েছে যারা অটোওয়ালা বা বড় পাইকার বা যারা স্টক করে রাখছে মাল এরা মনে করেন মাল বেচা বন্ধ করে দিছে এই কর্পোরেট ব্যবসায়ীদের কোনো হাত থাকলেও থাকতে পারে বাজার কমা বাড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কর্পোরেট ব্যবসায়ীদের হচ্ছে যদি হচ্ছে বিশেষভাবে নজর দিতে আনা যায় তাহলে হয়তো বাজারটা আবার হচ্ছে স্থিতিশীল হবে বলে আমি মনে করছি একসময় সারা দেশে বড় ও মাঝারি 20,000 রাইস মিল ছিল কিন্তু সময়ের পালা বদলে তা কমে আসছে ধীরে ধীরে ডেস্ক রিপোর্ট নিউজ 24